মায়ের বাড়িতে আর ছোট ভাইটার খুব শরীর খারাপ, ওই জন্য আরো ভিডিওটা বানানোর লোক নেই। তো এখন ভিডিওটা আমি বানাচ্ছি, রাত্রি প্রায় 10:30 বেজে গেছে। ভাবলাম ভিডিওটা বানিয়ে রাখি, সকালে হবে কি না, তো চলো দেখি যখন এসছে কুশন কভারটা। আসলে আমি প্যাকেটটা খুলেই রেখেছিলাম কেমন এসছে দেখার জন্য, যদি রিটার্ন দিতে হয়। দেখো কেমন লাগছে, পাঁচটা সেট আছে, এটা ফিটিং না কাপড়টা কেমন ধরনের কি বলে আমি জানি না, কাপড়ের নাম বা কাপড় কি ধরনের কাপড়ের ব্যাপারে কিছু জানি না। পাঁচটা আলাদা আলাদা ডিজাইন করা আছে, কালারটা খুবই সুন্দর, আমার ঘরের সঙ্গে ম্যাচিং যাবে, এই জন্য আমি নিয়েছি পিঙ্ক, হালকা পিঙ্ক। কেমন লাগছে জানিয়ে সবাই, এটা খুব কিউট। তো পাঁচটা লাগাবো, কালকে একটা শর্ট ভিডিও দেখাবো কেমন লাগছে আমার ঘরে কুশন কভারটা। আরো আমি দুটো জিনিস নিয়েছি, যেটা হচ্ছে কৃষ্ণনগরের পুকুর ঘর সাজানোর, একটা বর, একটা বউ, আর এই যেটা হচ্ছে সিংহের বাচ্চা, কালারটা একটু সাদা সাদা হয়ে যাচ্ছে প্যাকেটটার জন্য। এই যে কেমন লাগছে সবাই জানিও। আর এই যে ছোট্ট ছোট্ট দুটো কুকুরের ছানা, আসলে আছে আমার কাছে অনেকগুলো মাটির জিনিস, কিন্তু এই জিনিসগুলো ভালো লাগছিল। আর অনেকদিন পর ওই কাকু এসেছিল যে কৃষ্ণনগরের পুতুল নিয়ে আসে আমাদের এদিকে, তো ওই জন্যেই আরও নেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি।